নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী, শিক্ষক ও পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আগামীকাল ডিএ মামলার আদালত অবমাননার শুনানি হাইকোর্টে। আপনারা জানেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের সরকারি কর্মচারীদের যারা রোপা অনুযায়ী বেতন পেয়ে আসছেন তাদের বকেয়া ডিএ প্রদান করার নির্দেশ দেন নির্দিষ্ট সময়ের মধ্যে। রাজ্য সরকার সেই নির্দেশকে অমান্য করে, যার ফলে রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি, তিনটি সংগঠন মূলত আদালত অবমাননার মামলা করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের বিরুদ্ধে। আগামীকাল সেই মামলার শুনানি রয়েছে, অর্থাৎ আদালত অবমাননা মামলার শুনানি রয়েছে। এর আগে দুটি শুনানি হয়েছিল, কিন্তু কোনো আলোচনা হয়নি, কোনো আর্গুমেন্ট হয়নি। পরবর্তী দিন ধার্য করা হয়েছিল শুনানির জন্য। ফের আগামীকাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা উঠতে চলেছে, কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আগামীকালও খারাপ খবর হতে পারে। অর্থাৎ তারিখ ফে তারিখ, তারিখ ফে তারিখ, এমনটাই কিন্তু ঘটনা ঘটতে পারে। আগামীকাল ফের নতুন তারিখ দেওয়া হতে পারে শুনানির জন্য। আপনারা জানেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই আদালত অবমাননার মামলাটি অনেকটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের মামলার উপর। সুপ্রিম কোর্টে যেভাবে শুনানি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে বা তার উপর নির্ভর করেই কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পরবর্তী তারিখ দেওয়া হচ্ছে শুনানির জন্য। এবারে সুপ্রিম কোর্ট থেকে তারিখ নির্ধারণ করা হয়েছে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে ডিএ মামলার, কারণ রাজ্য সরকার এসএলপি করেছে সুপ্রিম কোর্টে, স্পেশাল লিভ পিটিশন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার, এবং সেখানে রায়দান হয়নি, এমনকি শুনানি সম্পূর্ণ হয়নি। তাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পরবর্তী তারিখ আবার হতে পারে জানুয়ারি তৃতীয় সপ্তাহের পরে, বা জানুয়ারি তৃতীয় সপ্তাহে যে সময়ে সুপ্রিম কোর্টের শুনানি শেষ হবে তার পরবর্তী কোনো দিন ধার্য হতে পারে, এমনটাই কিন্তু মনে করছে অনেকেই। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, সঙ্গে থাকবেন অনলি নিউজ।